নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা ল্যাটা মাছের রেসিপি। হাতে মাখা ল্যাটা মাছ বানানোর জন্য এখানে আমি নিয়েছি ল্যাটা মাছের লেজের পিস। এখানে মাছ আছে 400 গ্রাম। এই মাছের মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, অল্প লাল লঙ্কা গুঁড়ো, দেব 1 টিস্পুন সর্ষের তেল। এই সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে মেখে 10 মিনিট রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে কয়েক কোয়া রসুনকে ভেজে নেব। মাছগুলোকে ঠান্ডা করে মাছের কাঁটা বেছে নিচ্ছি। মাছগুলোকে কাটা বেছে নিয়েছি। এবার শুকনো লঙ্কা আর রসুনটাকে হাত দিয়ে মেখে নেব। রসুন আর শুকনো লঙ্কাটাকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 2 টিস্পুন সর্ষের তেল। এখানে নিয়েছি 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সমস্তটা দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে আবার একবার ভালো করে মেখে নিচ্ছি। এভাবে ল্যাটা মাছ হাতে মেখে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তৈরি হয়ে গেল হাতে মাখা ল্যাটা মাছ। এটাকে আপনারা মাছ ভর্তাও বলতে পারেন।